করোনার প্রভাবে ধস নেমেছে দেশের গাড়ি ব্যবসায়। সরকারি প্রণোদনা বা সহজ শর্তে ঋণের যোগান না হলে আর কখনোই ঘুরে দাঁড়াতে পারবে না এই ব্যবসাটি, এমন দাবি উদ্যোক্তাদের। করোনা মোকাবেলায় বিশেষ প্যাকেজে অন্তর্ভুক্তিসহ খাত অনুযায়ী সরকারের সুনির্দিষ্ট দিক নির্দেশনা চান তারা। সোহাগ কুমার বিশ্বাসের প্রতিবেদন। জাপানের ব্যবহৃত গাড়ি আমদানি করে দেশের বাজারে বিক্রির মধ্য দিয়ে রিকন্ডিশন গাড়ি ব্যবসা শুরু হয় বহু আগে, কিন্তু 2009 সাল থেকে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে বাড়তে থাকে এ খাতের ভবিষ্যৎ। শুরুতে হাতে গোনা কয়েকজন ব্যবসা করলেও এখন এ খাতে উদ্যোক্তা 8 শতাধিক। গেল বছর পর্যন্ত মোটামুটি চাঙা থাকলেও চলতি বছরের শুরুতে চীনে করোনা ভাইরাসের প্রভাব শুরুর পর মন্দা নামে গাড়ি ব্যবসায়, আর মার্চের শেষ সপ্তাহ থেকে অঘোষিত লকডাউনে নেমে আসে স্থবিরতা। সেলটা কিন্তু স্লো, অলমোস্ট নীলের কোঠায় চলে গিয়েছে। আমাদের বন্দরে কিন্তু বিশাল আমাদের স্টক রয়েছে। এক মুহূর্তে যদি আমাদেরকে যদি মাশুলটা মাপ করা না হয়, তাহলে আমরা কিন্তু ওই গাড়ি কি বের করতে পারবো কি না আদৌ তাও আমরা সন্দিহান। উদ্যোক্তারা বলছেন শোরুম ভাড়া, স্টাফদের বেতন ভাতা সব মিলিয়ে প্রতিটি শোরুমে মাসে 5-7 লাখ টাকা খরচ হয়, কিন্তু দীর্ঘদিন এই ব্যয় বহন করা কারো পক্ষেই সম্ভব নয়। তাই অন্তত 6 মাসের খরচ প্রণোদনা অথবা সহজ শর্তে ঋণের ব্যবস্থা না হলে অর্ধেক ব্যবসায়ী দেউলিয়া হয়ে যাবে। শোরুম মেনটেন করতে 6-7 লাখ টাকা লাগে, ওইটা সবার হাতে রেডি নেই, এইটা দিতে আমাদের হিমশিম খেয়ে যেতে হবে। ন্যূনতম 25 লক্ষ টাকা আমাদের প্রণোদনা পাওয়া যায়, তাহলে আমরা এই সময়টাকে সার্ভাইভ করে যেতে পারবো। অর্থনীতির চাকা সচল রাখতে বিভিন্ন খাতের ব্যবসায়ীদের আলাদা প্রণোদনা ও সহজ শর্তে ঋণ দেওয়ার সিদ্ধান্ত হলেও এই খাতটি রয়েছে সরকারের দৃষ্টির বাইরে। তাছাড়া চট্টগ্রাম ও মংলা বন্দরে আমদানি করা 1000 গাড়ি আটকে আছে। লকডাউনে এসব গাড়ি ছাড়াতে না পারলেও বন্দর ও শিপিং এজেন্টের চার্জ বাড়ছে চক্রবৃদ্ধি হারে। আমাদের বন্দরের আমরা ওয়ারফেন যেটা গুদাম ভাড়া যেটা সরকার, ওইটা আমরা সরকারের কাছে চেয়েছি আমাদের বারবিডার পক্ষ থেকে। আমাদের যেহেতু ব্যবসা সহজ হয়নি, ব্যাংক ইন্টারেস্টটা আমরা মকুবের জন্য সরকারকে বলবো। সরকার যে ব্যবসায়ীদের যে প্রণোদনা দিয়েছে, আমাদেরকে ওই নতুন প্রণোদনার প্যাকেজের আওতায় এনে আমাদের ঋণের ইন্টারেস্টটা পুনর্নির্ধারণ করার জন্য। করোনার কারণে দেশের অর্থনীতিতে যে ধাক্কা লেগেছে, তাতে গাড়ির কাস্টমার আগের অবস্থায় ফিরতে সময় লাগবে অন্তত 1 বছর। তাই এই সময়টা টিকে থাকতে সরকারের সহযোগিতা চান রিকন্ডিশন গাড়ি ব্যবসায়ীদের সংগঠন বারবিডা। সোহাগ কুমার বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম।